আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আমার আজকের রেসিপি সিম আলু দিয়ে লাউ শাক ভাজি সিম আলু দিয়ে লাউ শাক ভাজি করলে খেতে কিন্তু দুর্দান্ত হয় যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন সেই সাথে যারা এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা আর না বাড়িয়ে চলুন শুরু করে দিই আজকের মূল ভিডিও চলো একটি প্যান বসিয়ে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু সিম আলু আর সিমগুলোকে আমি একটু কিউব করে কেটে নিয়েছি যেহেতু আলু সবজিটা একটু শক্ত তাই আমি আলুগুলোকে সিমের সাথে দুই থেকে তিন মিনিট সেদ্ধ করে নিচ্ছি এতে করে লাউ শাক ভাজি করার পর লাউ শাকের কালারটা একদমই নষ্ট হয়ে যাবে না দুই মিনিট সেদ্ধ করে নিয়েছি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আলু আর সিপ এবার অ্যাড করে দিচ্ছি সাত থেকে আটটি কাঁচামরিচের ফালি শাক ভাজিতে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে খেতে ভালো লাগে ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করে নেবেন এবার দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা লাউ শাক লাউ শাকগুলো দিয়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও দুই মিনিট রান্না করে নেব দুই মিনিট চুলার আঁচটাকে হাই হিটে রেখে জাল করে নিয়েছি এখন আমি ঢাকনাটা তুলে শাকগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি খুব বেশি সময় ধরে শাক রান্না করলে শাকের কালারটা নষ্ট হয়ে যায় আর শাকের টেস্টও নষ্ট হয়ে যায় চেষ্টা করবেন চুলার আঁচটাকে হাই হিটে রেখে শাকটাকে খুব দ্রুত রান্না করে নিতে এতে করে শাকের টেস্টটাও ভালো থাকে আর শাকের কালারটাও খুব সুন্দর থাকে আলু সিম আর শাক সব কিছুই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তবে কালারটা নষ্ট হয়ে যায়নি আমি এখন সব কিছু পানি ঝরিয়ে নিচ্ছি চুলো থেকে নামিয়ে একটি ছাঁকনির সাহায্যে পানি ঝরিয়ে নিয়েছি এবার একই প্যানে আমি দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ আর রসুন কুচি পেঁয়াজ আর রসুনটাকে আমি একদম গোল্ডেন কালার করে ভেজে নেব যেহেতু শাকের সাথে আমি কাঁচামরিচের ফালি ব্যবহার করেছি তাই এই পর্যায়ে আমি কোনো প্রকার মরিচ ব্যবহার করছি না পেঁয়াজটা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি একদমই ভাজা ভাজা হয়ে এসেছে এই পর্যায়ে অ্যাড করে করে দিচ্ছি আগে থেকে রাখা শাক আলু আর সিম সব কিছু দিয়ে ভালো করে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি যেহেতু আগে থেকে সেদ্ধ করে নিয়েছি খুব বেশি রান্না করার প্রয়োজন নেই আমি ভালো করে নেড়েচেড়ে শাকটাকে আরও এক মিনিট রান্না করে নিচ্ছি আরও এক মিনিট নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি চুলোর জালটা অফ করে দিয়েছি শাক ভাজিটা হয়ে গেছে এখন আমি চুলো থেকে নামিয়ে সার্ভ করে নিয়েছি তৈরি হয়ে গেছে ভীষণ মজার সিম আলু দিয়ে লাউ শাকের ভাজি এই ভাজিটা গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন যারাই এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে শেয়ার করে দিবেন আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে সেই সাথে যারা এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটিতে ক্লিক করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে সেই পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ